আসসালামু আলাইকুম হেলাল কাবুর, 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আজিমপুর কবরস্থানে, আর এই আজিমপুর কবরস্থানে শায়িত আছে বাংলাদেশ চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী ববিতার মা ডাক্তার মিসেস বি জে আরা। তাহলে আসে ওই সুচন্দা, তারপরে চম্পা বেশি আহে না? ও এটা এটা ওই যে আমাগো যে চলচ্চিত্র অভিনেত্রী সুচন্দা, কারকার সুচন্দা, ববিতা, চম্পা, তিন বোন তো, হ্যাঁ তাদের মা এটা এখানে, হ্যাঁ মা। তার বাবার কবর কোন জায়গায়? বাবারটা বুঝি বনানি, ওই যে এখানে তো লেখাই আছে, চাটনি চাচ্চিল পপি স্বপন চম্পা লিটন। বহুত আগে মারা গেছে, এখানে লেখা আছে 14/8/1969। তাহলে ববিতা যে অভিনেত্রী আছে, চম্পা অভিনেত্রী, তারপরে সুচন্দা অভিনেত্রী, তো তাদের মায়ের নাম আসলো ডাক্তার মিসেস বি জে আরা। যশোর, যশোরে বাড়ি। কবর পরিচর্যা কি আপনিই করেন? এটার আরেকজনে করে। মরহুম ডাক্তার মিসেস বি জে আরা, সম্ভবত তার নাম মিসেস বেগম জাহানারা, মরহুম বি জে আরা তার স্বামীর নাম এ এস এম নিজামুদ্দিন আইয়ুব, আর তাদের কন্যাদ্বয় হচ্ছে পপি, যাকে আমরা এখন ববিতা নামেই চিনি, আর চম্পা, চম্পাকে তো আপনারা সকলেই চেনেন, আর সম্ভবত চাটনি, এটা সম্ভবত হতে পারে ববিতার বড় বোনের নাম সুচন্দা। তো যাই হোক, ডক্টর মিসেস বি জে আরা ববিতার মা, তাহার মৃত্যু হয় 14/8/1969 সনের বৃহস্পতিবার। তো আমরা ডক্টর মিসেস বি জে আরার তাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি মরহুমার গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাহার কবরে জান্নাতের সুগ্রাণ নসিব করেন। এই আজিমপুর কবরস্থানে যারা শায়িত আছে, আপনি তাদের প্রত্যেকের গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আপনি প্রত্যেককে জান্নাতের সুগ্রাণ নসিব করেন। আমিন।